हेलो एवरीवन, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर न्यू व्लॉग। सो आज के हमें व्लॉगिंग करछि बिकॉज कल के होचे होली एंड आज के आमादेर पारार मध्ये एकटा छोटो सबाई मिले एकटा छोटो সামথিং হোলিকা দহন সেলিব্রেট করা হয়। সো ওটাই তোমাদেরকে এখন আমি শেয়ার করব, যার জন্য আমি ব্লগটা মেইনলি স্টার্ট করেছি। অবভিয়াসলি এই ব্লগটা কাল অবধি যাবে, আমাদের হোলি সেলিব্রেশন দেখবে অ্যান্ড দেন দেখবে আমরা কীভাবে হোলি সেলিব্রেট করি। সো আমি এখন যাচ্ছি নিচে কি আমাদের হোলিকা দহনটা কীভাবে সেলিব্রেট হয় সবাই মিলে ওখানে যাচ্ছি। আমার মা বোন অলরেডি চলে গেছে, আমি একমাত্র রয়েছি। সো আমি গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাই কীরকম কী সেলিব্রেশন হয়। এখানে সবাই রেডি, সো স্টার্ট হোক। এটাকে জ্বালানো, এই জিনিসটাকে, বেসিক্যালি এই জিনিসটাকে জ্বালানো হবে। ফোন এনেছো? ভেবেছিলাম ফটো তুলতে, তাহলে ওটা দিয়ে তুলে নেব।
বাপরে কি গ্রোস কি তাপ সেই পুজোটা হোলির পুজোটা সেলিব্রেট করে আমরা চলে আসলাম এখন বাড়ি আর এই যে মামা গেছিল চলে আসলাম তাই তো কেমন লাগলো বাবা মামা ভালো আছে ভালো আছে না কি হয়েছিল ওখানে গান গান আর এই যে আগুন হ্যাঁ গেছে গেছে হ্যাঁ টাটা করো টাটা দেখা হচ্ছে কালকে হোলিতে বলো হোলি হে বলো হোলি হে সারা রে চলো সো এটাই আজকে বিকেল অবধি বিকেলের এটাই ছিল পুজো মেনলি তারপর কাল সকাল সকালে আমরা হোলি সেলিব্রেট করবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা সো স্টে টিউন ফর দ্যাট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড এখন ফ্রেশন আপ হয়ে বাড়িতে সবাইকে ডেকে দিয়েছি সবাই উঠলে খুব তাড়াতাড়ি হোলি খেলবো ভাবছো তোমরা এত সকাল সকাল উঠে কে হোলি খেলে বাট আমাকে একটু বাদে অফিস যেতে হবে সো সেই জন্য সকাল সকাল সেলিব্রেট করে নেব সো তোমাদের সাথে আমি ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে দেখা করছি এনিওয়েজ হ্যাপি হোলি টু অল অফ ইউ সবাই খুব ভালোভাবে হোলি কাটাও সেফ হোলি কাটাও সো তোমাদের সাথে দেখা করছি একটু বাদে আমরা নিজেরা হোলি খেলতে যাওয়ার আগে এখানে ঠাকুরের জন্য কতগুলো আবির রেখে দিয়েছি আমি এই কটা কিনেছিলাম এই চারটে একটা এটা হচ্ছে অরেঞ্জ এটা ব্লু অ্যান্ড এই দুটো হচ্ছে এটা পিঙ্ক খুব সুন্দর এই পিঙ্ক কালারটা এটা রেড না কিন্তু এটা পিঙ্ক অ্যান্ড আর একটা হচ্ছে এই গ্রিনটা এগুলো কিনেছিলাম আর বাড়িতে আরও কিছু আছে তো এগুলো যেগুলো কিনেছি এগুলো আমি একটু একটু করে ঠাকুরের জন্য রেখে দিয়েছি সাইড করে রেখে দিই এটা আমাদের ঠাকুর ঘর সো এখানে আমি রেখে দিলাম অ্যান্ড বাকিটা আমরা হোলি খেলার জন্য নিয়ে যাব সো এখন সকাল 7:30 বাজে আস্তে আস্তে করে একটু একটু প্রিপারেশন করছি আর একটুবার থেকে স্টার্ট করব খেলা সো অলমোস্ট শেষ সব কাজ এবার চলে যাচ্ছি হোলি খেলতে আমাদের বাড়িতে যা যা কালার্স ছিল সব নিয়ে এবার যাচ্ছি উপরে ছাদে অ্যান্ড ছাদে অলরেডি মামা ওয়েট করছে এই যে মনি কই বাড়ি কুমুরা সেখানে দেখতে পাচ্ছ মামা ওয়েট করছে হ্যালো করো করবে না যাই হোক Thank you.
হ্যাপি হোলি। সো হিয়ার এন্ডস আর হোলি সেলিব্রেশন। এখন সবাই স্নান করে ফ্রেশ হয়ে যাবো, অ্যান্ড দেন তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করবো। সো অ্যাগেন উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি হোলি। চলে এসছে এখানে, এবার আমি দেখতে পাচ্ছি হেয়ার ওয়াশ করে নিয়েছি, পুরো ফেস ক্লিন আপ সব কিছু করে নিয়েছি। এখন হচ্ছে ঠাকুর পুজো দেবো, অ্যান্ড ঠাকুরের জন্য যেই ইসেগুলো রেখেছিলাম, কালার্সগুলো রেখেছিলাম, সেগুলো এখন ঠাকুরকে দেবো, পুজো দেবো, ঠাকুরকে কালার্স লাগাবো, অ্যান্ড দেন অফিসের জন্য রেডি হবো। এদিকে সবাই স্নান করা অলমোস্ট ডান, এদিকে তোমাদেরকে মাকে হ্যাঁ মা এই যে এই রং নিয়েই বসে আছে। এবার আমি যাই তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, দিয়ে দেন তোমাদের সাথে, তারপর মেবি আমার দেখা হচ্ছে, নাহলে আমি তাড়াহুড়োতে থাকবো, অফিসে বেরিয়ে যাব, মা বোন ব্লগ করবে, তো ওরা তোমাদেরকে দেখাবে বাকিটা। আমি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সো আমি এই অবধি স্টপ করবো, এরপর বাকিটা হচ্ছে বাড়ির থেকে বাড়ির লোকরা কন্টিনিউ করবে। তোমাদের সাথে আমি একেবারে দেখা করবো বিকেলবেলা অফিস থেকে ফেরার পথে। সো টিল দেন বাই বাই। গুড ইভিনিং। সো আমি অফিস থেকে চলে এসেছিলাম, আসার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল। এনিওয়েজ এখন হচ্ছে সন্ধে প্রায় 9টা বেজে গেছে। আজকে যেহেতু হোলি, একটু কিছু ডিফারেন্ট খাবার ইচ্ছে ছিল সবারই বাড়ির, সো আজকে অর্ডার করেছি কি নিয়ে আসলো। এটা হচ্ছে ঢাকা বিরিয়ানি, সুইগির থেকে অর্ডার করা হয়েছিল, সো এখন চলে এসছে এটা, এটা চলে এসছে। অ্যান্ড তার সাথে আমরা আইসক্রিমও অর্ডার করেছি, সো সেটাও খাবো আজকে, এটাই আমাদের হোলি স্পেশাল পার্টি হবে। তো এটা টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন কি টেস্ট হয়েছে, আর মামা তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য। সো গাইস, কোয়ালিটি ওয়াইজ থেকে একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, এটা হচ্ছে এত বড় ডাব্বার মধ্যে দুটো আইসক্রিম অর্ডার করেছিলাম, সো ভাবতে পারিনি এরকম ডাব্বার মধ্যে আসবে। তো এনিওয়েজ দেখি ডাব্বাটা খুলে, আমি নিজেই শক হয়ে গেছিলাম কি এসছে এটা, আমরা তো দোকানে অর্ডার করিনি, আমরা জাস্ট দুটো আইসক্রিম অর্ডার করেছিলাম। এনিওয়েজ দেখি, এটা হচ্ছে কুলফি, এটার এমআরপি হচ্ছে 245, কিন্তু আমি ম্যাজিক পিন থেকে নিয়েছি 211 টাকা নিয়েছে। এটা হচ্ছে আইস প্যাক দিয়েছে, অ্যান্ড আরেকটা যেটা স্ট্রবেরি আইসক্রিম, এটাও 700 ml আর এটাও 700 ml, এটা হচ্ছে 85 rupees পড়েছে। এটার এমআরপি হচ্ছে, এমআরপি কত, এটা এমআরপি 99, 85 করে পেয়েছি, এটা 210 করে। সো এটা তো না না 85 দিয়ে দিচ্ছে, তাই নিয়ে নিলাম। তো এগুলো অনেকদিন চলে যাবে, এগুলো আসতে রোজ একটু একটু করে খাবো। এনিওয়েজ এটা হচ্ছে আমাদের হোলি স্পেশাল আজকের ডিনার, ফার্স্টে বিরিয়ানি অ্যান্ড দেন আইসক্রিম। সো সি ইউ ইন দ্য ডিনার টেবিল। কুলফি আইসক্রিম এখন খাবো আমরা, কুলফি আইসক্রিম। বিরিয়ানিটা খেলাম, ঢাকায় বিরিয়ানি ছিল, খুব অসম ছিল, খুব ভালো ছিল, মাটন বিরিয়ানি ছিল, আর মাটনগুলো খুব সফট ছিল। সো এখন আমরা আইসক্রিম খাই। আজকের ব্লগটা এইটুকুনি রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে এই ব্লগটার মধ্যে কিছু। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।